আচ্ছা, আপনার নাম? আমার নাম অর্ঘ্যজ্যোতি মল্লিক। আপনার এখানে কি কি সার্ভিস দেওয়া হয় আর আপনার ফার্মের নাম? ফার্মের নাম অ্যাকাউন্টিং ডেস্ক, আর সার্ভিস দেওয়া হয় এখানে সমস্ত রকম ট্যাক্সের সার্ভিস। যেমন? যেমন ধরুন ইনকাম ট্যাক্স, প্রফেশনাল ট্যাক্স, জিএসটি, আর গভর্নমেন্টের যাবতীয় যা কাজ আছে, এমসি, ধরুন ওই প্রাইভেট লিমিটেডের রেজিস্ট্রেশন থেকে শুরু করে ইএসআই, পিএফ, সে সমস্ত রেজিস্ট্রেশন, তাদের সমস্ত কাজ, তাদের ফাইলিং, এনজিও রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্রাইভেট লিমিটেডের রেজিস্ট্রেশন, প্রাইভেট লিমিটেডের যে কমপ্লায়েন্সগুলো হয় সেগুলোর কাজ, সব রকম। যারা নতুন ব্যবসা করতে আগ্রহী তাদের কি কি ডকুমেন্টসের প্রয়োজন একটা ব্যবসা শুরু করার জন্য? সেটা নির্ভর করছে ব্যবসা কোন নেচারের মধ্যে যাচ্ছে, প্রোপ্রাইটারশিপ নাকি পার্টনারশিপ নাকি প্রাইভেট লিমিটেড নাকি লায়াবিলিটি লিমিটেড, যার আন্ডারে পড়বে সেরকমভাবে পেপারসপত্র দরকার হবে। প্রোপ্রাইটারশিপে কি কি ডকুমেন্টস লাগে? প্রোপ্রাইটারশিপে ব্যক্তির আধার, প্যান, ভোটার, লোকাল যদি পঞ্চায়েত হয় বা পৌরসভা হয় সেখান থেকে একটা ট্রেড লাইসেন্স, প্রফেশনাল ট্যাক্স, এই কটা হলেই মোটামুটি রেডি। আর তার উপরে এবার নির্ভর করছে যে ব্যবসা কি ব্যবসা হবে, সেটা কি জিএসটির আওতায় প্রথম থেকেই পড়ছে কি না। যদি দেখা যায় যে জিএসটি বলেছে 40 লাখ টাকার পরে গেলে জিএসটির আওতায় পড়ছে, তাহলে 40 লাখ টাকা পর্যন্ত সে জিএসটি নাম্বার ছাড়াই ব্যবসা করতে পারবে। আর যদি 1 টাকার থেকেই তার জিএসটির আওতায় পড়ে যায় তাহলে তাকে প্রথমেই জিএসটি নাম্বার নিতে হবে। আচ্ছা, ইনকাম ট্যাক্সের ফাইল, এটা কি সবার জন্যই প্রযোজ্য না যদি ব্যাপারটা একটু বলেন? বিষয়টা ঠিক সেরকম নয়, বিষয়টা যে ইনকাম করে তার ইনকাম ট্যাক্সের ফাইল করার প্রয়োজন। তার বয়স 18-এর ঊর্ধ্ব হলে সে ইনকাম ট্যাক্সের ফাইল করতে পারে। ইনকাম ট্যাক্সের ফাইল করা মানেই এই নয় যে তাকে ট্যাক্স দিতে হবে। ইনকাম ট্যাক্সের ফাইল করা মানে হলো তার ইনকামের বিস্তারিত বিষয় সে সরকারকে জানাচ্ছে, এটাই হলো ইনকাম ট্যাক্স। এইবার সরকারকে জানাতে গিয়ে তার যদি ইনকাম ট্যাক্সেবেলের মধ্যে থাকে তাহলে ট্যাক্স দেওয়া লাগছে না। একটা দেখা গেলো ট্যাক্স গভর্নমেন্ট ছাড় দিয়েছে একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত, তারপরেও তার ইনকাম বেড়েছে, তাহলে সেই টাকার উপর তাকে ট্যাক্স দিতে হবে। আচ্ছা, আর হচ্ছে আপনাদের প্রাইভেট লিমিটেড কোম্পানি বা ফুড লাইসেন্স বা এই ধরনের জিনিসপত্রগুলো, কাগজগুলো তৈরি করার জন্য কী কী ডকুমেন্টসের প্রয়োজন? ওগুলো দেখুন, প্রাইভেট লিমিটেডের কতজন পার্টনার হবে তার উপরে নির্ভর করছে। যদি দুজন হয় তাহলে একরকম, যদি তিনজন হয় তাহলে একরকম, প্রত্যেকের KYC মাস্ট। তারপরে গিয়ে আপনার প্রয়োজন হচ্ছে যে জায়গাটায় ব্যবসা হবে সেই জায়গাটা যদি যে কোনো একজন পার্টনার যদি ভাড়ায় দেয় বা বিনা ভাড়ায় যদি দেয় তাহলে তার একটা এগ্রিমেন্ট বা নোটারি কিছু একটা লাগবে। আর ইলেকট্রিক বিল লাগবে সেই প্রতিষ্ঠানের, স্ট্যাম্প লাগবে, ডিরেক্টর স্ট্যাম্প, প্রোপ্রাইটারি স্ট্যাম্প তো চলবে না, ডিরেক্টরের স্ট্যাম্প লাগবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, জিএসটি নাম্বার লাগবে, ইএসআই, পিএফ লাগবে, এই সমস্ত কিছু মিলিয়ে তারপরে গিয়ে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি পরিপূর্ণতা পায়। এতগুলো জিনিস করতে হবে। শুধু প্রাইভেট লিমিটেড মানে শুধু প্রাইভেট লিমিটেড না, প্রাইভেট লিমিটেড সার্টিফিকেশন আলাদা, ওটা হলো প্রত্যেকটা ব্যক্তির KYC ডকুমেন্টস নিয়ে ওটা করা হয়। তারপরে গিয়েও জিএসটি নাম্বার নিতে হয়, ইএসআই, পিএফ করতে হয়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে হয়। জিএসটি কিভাবে জমা দিতে হয়? মানে এটা মাসে বা 3 মাস? দুটো স্কিম আছে, একটা কম্পোজিট, একটা রেগুলার। রেগুলারে প্রতি মাসে জমা দিতে হয় দুটো করে রিটার্ন, GSTR 1 আর GSTR 3B। আর কম্পোজিশনে একটাই থাকে, সেটা হলো GSTR 4, ওটা 3 মাস অন্তর করে দিতে হয়। সিস্টেম রেগুলারেরটাই বলি, রেগুলার ধরুন প্রতি মাসে যা ব্যবসা হয় সেটা পরের মাসের 20 তারিখের মধ্যে জমা দিতে হয় ট্যাক্সের টাকাটা, আর কাকে কাকে মাল বিক্রি করা হয়েছে সেই হিসাবটা জমা দিতে হয় প্রতি মাসের 11 তারিখের মধ্যে। আগে GSTR 1 ফাইন ছিল না, এখন আবার GSTR 1 ফাইন হয়েছে, GSTR 3B তো আগেও ফাইন ছিল, এখনও আছে, শুধু GSTR 1 ফাইনটা এখন ইনক্লুড। মানে ধরুন কোনো বাইরের কাস্টমার বা কারোর বাড়ি হয়তো বারাসাতের দিকে, তাহলে আপনার সার্ভিসটা কীভাবে দেবে? আর তার আগে যদি বলেন আপনার ফার্মের অ্যাড্রেসটা, অ্যাড্রেসটা যদি বলেন। ফিজিক্যাল অ্যাড্রেস আমার যেখানে আমি থাকি ফার্মটা, সেটা হলো বনগাঁর গাড়াপোতা,
ওখানে গার্লস স্কুল রোড আছে, গার্লস স্কুল রোডে আমার অফিস। আর আমার ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের সমস্ত রকমের সার্ভিস পাওয়া যায়। যার বাড়ি মুর্শিদাবাদ সেও আমার কাছ থেকে সার্ভিস নিতে পারে, যার বাড়ি ওয়েস্ট বেঙ্গলের বাইরে সেও আমার কাছ থেকে সার্ভিস নিতে পারে। সবাই আমার কাছ থেকে সার্ভিস নিতে পারে। অনলাইন প্রসেসটা অল টাইম চালু থাকে, ওখানে সমস্ত সার্ভিস দেওয়া আছে, ওখান থেকে আপনি ওই প্রোডাক্টগুলো বাই করে নিতে পারবেন। সেখানে অনলাইন পেমেন্টের সুবিধা আছে, ওখান থেকে অনলাইন পেমেন্টও আপনি করে কাজগুলো করে নিতে পারবেন। আর কাজ আমাদের খুব ফাস্ট করা হয়। যদি ধরুন আপনি অনলাইনে অর্ডার প্লেস করলেন কোনো একটা জিএসটি রিটার্ন ফাইলিং বা জিএসটি রেজিস্ট্রেশনের, উইদিন 24 আওয়ার্সের মধ্যে আপনার কাজ চালু হয়ে যাবে। আচ্ছা, ফুড লাইসেন্স সম্বন্ধে যদি কিছু বলেন। ফুড লাইসেন্স নিয়ে একটা ধারণা মানুষের মধ্যে, মানে ভুল ধারণা ঘুরে বেড়ায়, সেটা হলো ফুড লাইসেন্স যারা ওই বেবি ফুড বিক্রি করে দোকানে, তাদেরও ফুড লাইসেন্সের প্রয়োজন হয়। আর যারা ম্যানুফ্যাকচারিং, সরি, যারা ম্যানুফ্যাকচারিং মানে ধরুন মিষ্টির দোকান, কোনো রেস্টুরেন্ট, তাদের প্রত্যেকেরই ফুড লাইসেন্স দরকার, এবং সেটা রেজিস্ট্রেশন। তাদেরকে সেন্ট্রাল, স্টেট এই দুটো আছে, আর রেজিস্ট্রেশন বলে একটা বিষয় আছে, তিনটে স্ল্যাবে ভাগ করা। যারা বেবি ফুড বিক্রি করে তাদের রেজিস্ট্রেশন নিলে কমপ্লিট, আর যারা ম্যানুফ্যাকচারিং বিজনেস তাদের স্টেটের একটা লাইসেন্স আছে, সেন্ট্রালের একটা লাইসেন্স আছে। এবার সে প্রতিদিন কতটা করে খাবার উৎপন্ন করে তার উপরে নির্ভর করছে তাকে কোন লাইসেন্সটা নিতে হবে, এটাই হলো বিষয়, আর কিছুই নেই। ডকুমেন্টস দেখুন, এখানে ডকুমেন্টস অনেক রকম, ওই অ্যাপ্লাই করার সময় ওখানেই সমস্ত ডকুমেন্টসের চেকলিস্ট দিয়ে দেয়, এক একজনের এক এক রকম লাগতে পারে। কারোর যদি মিষ্টির দোকান হয়, যারা মিষ্টি তৈরি করে তাদের জন্য এক রকমের চেকলিস্ট দেবে, যারা রেস্টুরেন্ট তাদের জন্য আরেক রকমের চেকলিস্ট দেবে, চেকলিস্ট আলাদা আলাদা হয়। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে।